সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে হয়তো আপনারা থাম্বনেল দেখে অবাক হয়েছেন যে ভিডিওর থাম্বনেল এরকম দেওয়ার মানেটা কি। সো আজকে ভিডিওটির টপিকটি আমি সেটাই সিলেক্ট করেছি যেটি হচ্ছে স্পেসিক আসলে মেম্বারদের সাথে গেমিং শুরু করছে কি না, এই গেমিংটার মানেটা কি, হুট করে স্পেসির রুলস রেজুলিউশনগুলো কেন এত কঠিন থেকে কঠিনতর করে ফেলছে, এটা আসলে উদ্দেশ্যটা কি, স্পেসিকে আসলে কি তাদের আখের গোছাচ্ছে কি না, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। সো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের প্রথম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আসলে অত্যন্ত আক্ষেপের সহিত ভিডিওটি করতে যাচ্ছি। আপনারা জানেন স্পেসিতে আমরা যখন জয়েন করেছি তখন স্পেসের রুলস রেজুলেশন সকল কিছু আমরা দেখে আমরা সেখানে ইন্টারেস্টেড ফিল করার বিধার কারণেই সেখানে আমরা অ্যাকাউন্ট করেছি। স্পেসের যে রুলস রেজুলেশনগুলো ছিল সেটা হয়তো আমাদের সবার কাছে পছন্দ হয়েছে বিধায় আমরা সেখানে জয়েন করেছি। বাট দিন যতই যাচ্ছে স্পেসির নিয়ম রুলস রেজুলেশনগুলো তারা একের পর এক করে কঠিন করে ফেলছে, এটার মানেটা কি? একটা কোম্পানি আপনারা শুরু করেছেন খুব সহজ সাবলীল রুলস রেজুলেশন দিয়ে, আর সেই রুলস রেজুলেশন দিয়ে আমাদেরকে আকৃষ্ট করেছেন, আকৃষ্ট হয়েই আমরা সেখানে জয়েন করেছি। বাট যতদিন যাচ্ছে ততই আপনারা নিজের মতো করে রুলস রেজুলেশন করছেন, আসলে মেম্বাররা সেই রুলস রেজুলেশনগুলো মানছে কি না, তাদের জন্য এটা আসলে ফলপ্রসূ হবে কি না সেটা আপনারা যাচাই বাছাই না করে নিজের মতো করে ম্যানেজমেন্টের 8-10 জন মানুষ নিয়ে, আপনার কর্মকর্তা নিয়ে আপনারা সেখানে মিটিং করছেন, সেখান থেকে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। বাট যারা স্পেসের মেম্বার, 30 লক্ষ 32 লক্ষ মেম্বার রয়েছে, তারা আসলে সেই রুলস রেজুলেশনগুলো কীভাবে নেবে, এর পক্ষে কি তাদের সাপোর্ট আছে কি না, আপনারা এখানে একটা ভোটের বিষয় করতে পারেন। আপনারা সেটি না করে আপনারা নিজের মতো করে রুলস রেজুলেশনগুলো করে ফেলছেন। সো এই বিষয় নিয়ে আমি ভিডিওটি শেষে কথা বলবো, তার আগে আগে দেখে আসি যে স্পেসি কী রুলস রেজুলেশনগুলো করছে এবং কোনগুলোর বিরুদ্ধে আমি কথা বলছি। প্রথমে আসে স্টার বোনাস নিয়ে। আপনারা জানেন স্পেসিতে একজন স্টার মেম্বার হতে অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, অনেক পরিশ্রম করতে আপনার 3টা লাইনে 100-100 করে 300 মেম্বার আপনি যখনই জয়েন করাবেন তখনই আপনি একজন 1-স্টার মেম্বার হিসেবে পরিগণিত হবেন স্পেসিতে। সো এখানে আপনার কিন্তু অনেক পরিশ্রম করার পর আপনি একজন স্টার মেম্বার হতে সক্ষম হন। বাট এখানে কেউ এমনি স্টার মেম্বার হয় না। বাট যখন আমরা জয়েন করেছি তখন আমরা জেনেছি যে 300 মেম্বার জয়েন করাতে পারলে আমাদেরকে প্রতি মাসে স্টার মেম্বারের যে বোনাসটা হিসেবে আমাদেরকে 10,000টা করে ফিক্সড স্যালারি দেওয়া হবে সেটা আমরা পাবো। এটা অনেকেই চিন্তা করেছেন যে আসলে আমি যদি 300 মেম্বার অনেক কষ্ট করে যদি জয়েন করাতে পারি তাহলে আমি যদি 10,000টা করে প্রতি মাসে করে স্পেস থেকে পাই তাহলে এটা আমার জন্য, আমার ফ্যামিলি চলার জন্য, আমার আর্থিক সমস্যা সমাধান করার জন্য অনেক বড় একটা বিষয়। সো আমরা সবাই সেখানে পরিশ্রম করেই কিন্তু স্টার মেম্বার হয়েছি। হ্যাঁ, এখানে কেউ এমনি স্টার মেম্বার হয় নাই। সো এখানে এসপিসি যে রুলসটা করলো যে সকল স্টার মেম্বারদেরকে বোনাস দেওয়া হবে না, দ্যাট মিন্স হচ্ছে ফিক্সড যে স্যালারিটা 10,000 টাকা সেটা দেওয়া হবে না, এটা কেমন বিচার, কেন দেওয়া হবে না? সেটার কারণটা হচ্ছে এমডি আলামিন প্রধান স্যার যে ভিডিওটিতে বলেছেন যে অনেক স্টার মেম্বার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারা অ্যাক্টিভ নাই, তাদের 7 স্টারদের সাথে তাদের যোগ সাজস নাই, এ কারণে তাদেরকে বোনাস দেওয়া হবে না, যাদের অ্যাক্টিভিটি রয়েছে তাদেরকে দেওয়া হবে। এটার মানেটা কি, এটার মানেটাকে আমি বুঝতে পারি নাই আসলে আলামিন প্রধান স্যার এটা কেমন বক্তব্য দিয়েছেন আমার বোধগম্য নয়। এখানে প্রথম আমি বলে রাখি যে যারা স্টার হয়েছে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করেই কিন্তু স্টার মেম্বার হয়েছে। এখানে কেউ এমনি উড়ে এসে জুড়ে বসে স্টার মেম্বার হয় নাই, সবাই পরিশ্রম করেই কিন্তু স্টার মেম্বার হয়েছে। সো এখানে পরিশ্রম তো তাদের অ্যাক্টিভিটিস দেখিয়ে তারা স্টার মেম্বার হয়েছে, তারপরও কেন তাদের স্টার বোনাসটা আপনারা দেবেন না? তারপর আবার বলছেন যে 10,000 স্টার মেম্বার রয়েছে, তাদের 10,000 মেম্বারদের মধ্যে 9,000 মেম্বারের অ্যাক্টিভিটিস নাই, তাদেরকে স্টার বোনাস দেওয়া হবে না, যাদের অ্যাক্টিভিটিস রয়েছে তাদেরকে দেওয়া হবে। আরেকটা কথা বলেছেন যে একমাত্র যার 7 স্টার, যাদের যে সকল স্টার মেম্বারদেরকে রেফার করবে, সুপারিশ করবে, তাদেরকেই বোনাস দেওয়া হবে। এখন আসি, দেখা গেছে কিছু স্টার মেম্বার রয়েছে তাদের সাথে 7 স্টারের সম্পর্ক ভালো না। হ্যাঁ, এখন যদি আপনাকে বলা হয়, 7 স্টারকে যদি বলা হয় অমুক ব্যক্তিকে স্টার বোনাস দেওয়া হবে কি না, এখন যার সাথে 7 স্টারের সম্পর্ক ভালো নাই, যে স্টার মেম্বারের সাথে 7 স্টারের সম্পর্ক ভালো নেই, সে তো তাকে কখনোই রেফার করবে না। তার যতই অ্যাক্টিভিটিস ভালো থাকুক, যতই ভালো সম্পর্ক থাকুক, কিন্তু কী হবে, 7 স্টার সেটি বলবে না ওনার অ্যাক্টিভিটিস নাই। হ্যাঁ,
তো এই বক্তব্যটার মানে কি, তাকে স্টার বোনাস দেওয়া হবে মানে কিন্তু সে পরিশ্রম করছে তাকে স্টার বোনাস দেওয়া হচ্ছে না, কিন্তু যে রুলসটা করছে এই রুলসটা আসলে স্টার মেম্বারদেরকে মানে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কষ্ট করে পরিশ্রম করে স্টার হওয়ার পরেই তাদেরকে স্যালারি দেওয়া হবে না, এটা কেমন বিচার সেটা আপনারাই বিবেচনা করবেন। আপনারা এর পক্ষে সমর্থন করেন কি না, যদি সমর্থন না করেন তাহলে অবশ্যই এটা অবজেকশন দেওয়া উচিত আমাদের সবার, কারণ আমরা এখানে কাজ করব সেখানে আমাদের একটা মতামতের চাহিদা, মতামতের একটা প্রাধান্যতা থাকা উচিত। এটা তো আমি দেখছি না ম্যানেজমেন্টের কেউ আমাদের মেম্বার স্টার মেম্বারদের মতামতের কোনো প্রাধান্য দিচ্ছে কি না। সো এখানে এটি আসলে বিবেচনা করা উচিত, এটি প্রয়োগ করার আগে বিবেচনা করা উচিত। সেকেন্ড, দ্বিতীয়ত যেটি হচ্ছে প্রত্যেক বছর স্পেসের যতগুলো আইডি রয়েছে আপনি প্রত্যেকটা আইডি প্রতি বছর রিনিউ করে নিতে হবে। সো প্রথমে আমরা যখন জয়েন করেছি তখন কিন্তু এই নিয়মটা ছিল না, তখন আমরা সবাই চিন্তা করেছি যেখানে 1200 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করলে আপনি সেখান থেকে প্রতিদিন 10টা করে ডেলি ওয়ার্ক পাবেন, আর রয়্যাল অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। আমরা সবাই সেটি চিন্তা করে সেখানে জয়েন করেছি যে চিন্তা একবার যদি 1200 টাকা খরচ করি আমি সেখান থেকে আজীবন একটা ফিডব্যাক পাবো যতদিন কোম্পানি থাকে। বাট এখন এসপিসি তাদের সমস্যা সমাধান করেছে, প্রশাসনিক সমস্যা সমাধান করে ফিরে এসে তারা এখন নতুন নতুন নিয়ম তৈরি করছে, আসলে মেম্বাররা সেই নিয়মগুলো মানছে কি না সেটি তারা তোয়াক্কা করছে না, তাদের নিজের মতো করে মন গড়া করে নিয়ম করছে আর মেম্বারদের উপর চাপিয়ে দিচ্ছে। এখন আমি আপনাদেরকে বলি, আমরা যখন অ্যাকাউন্ট করেছি তখন আমরা যদি জানতাম যে এখানে প্রতি বছর অ্যাকাউন্ট রিনিউ করতে হবে তাহলে আমরা কিন্তু সেখানে অ্যাকাউন্ট করতাম না, ইভেন আমিও সেখানে অ্যাকাউন্ট করতাম, আমার প্রয়োজন বোধ করতাম না, কারণ যেখানে প্রতি বছর রিনিউ করার একটা ক্রাইটেরিয়া থাকবে সেখানে আমি অ্যাকাউন্ট জীবনও করতাম না, যতই লাভ দেওয়া হোক সেখান থেকে। কিন্তু আমরা তো যখন অ্যাকাউন্ট করেছি তখন এই নিয়মটা ছিল না, আমরা সেখানে আকৃষ্ট হয়ে কিন্তু অ্যাকাউন্ট করেছি। এখন এসপিসি যখন তাদের দুঃসময়গুলো কাটে সুসময় আসছে তখন তারা নতুন নতুন নিয়ম করে মেম্বারদেরকে হতাশা করছে। সো এখানে এই নিয়মটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমার বোধগম্য হচ্ছে না। যদি আপনার বলেন যে এখানে এক বছর মেম্বারদেরকে প্রফিট দিচ্ছে, প্রফিট দেওয়ার পর তারপরে সেখানে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাচ্ছে, সেই প্রফিট থেকে প্রতি বছর কিছু টাকা খরচ করে আইডি রিনিউ করা কোনো সমস্যা নাই, এটা হয়তো অনেকের সমস্যা না হতে পারে, কিন্তু পার্সোনালি আমার সমস্যা হবে এমন অনেক, আমি বলি মোস্টলি 80% মেম্বারেরই সমস্যাটা হবে, তারা অনেকেই হয়তো আইডি ডিঅ্যাক্টিভেট করে দিবে, হয়তো সেখানে কাজ করবে না, কারণ যেখানে প্রতি বছর আইডি রিনিউ করতে হয় সেখানে আসলে অনেকেরই সেখানে আকৃষ্ট হবে না, কারণ অন্যান্য কোম্পানিগুলো দিকে আপনি তাকান, যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো এসপিসিকে কপি করেই কিন্তু চলছে। এখন এসপিসিকে দেখে দেখে কিন্তু সেই সকল কোম্পানিগুলো সেই রুলস রেজুলেশনগুলো নিয়ে নিবে, তারাও তাদের এসপিসি যেই সকল রুলস রেজুলেশন চালু করছে ওই নিয়মগুলো তারা ফলো করবে, তারাও আইডি রিনিউ করার বিষয়টি চালু করে দেবে। পরে পরবর্তী দেখা গেল আমরা যারা এই সকল কোম্পানিগুলোতে কাজ করতে আগ্রহ প্রকাশ করছি আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নেব, কারণ আইডি রিনিউ করার বিষয়টা আমাদের অনেকেরই ব্যথিত করেছে, যে আমাদের অনেকেরই 2টা 4টা 5টা আইডি রয়েছে, অনেকেরই 10টা 15টা 13টা এরকম আইডি রয়েছে। সো আমাদের এখানে যদি প্রতি বছর রিনিউ করতে হয় তাহলে এখানে আমাদের একটা ঝুঁকির সম্মুখীন হতে হবে, আমরা চাইলেও সেখানে আইডি অ্যাক্টিভেট করতে পারবো না, অনেকেই হয়তো আইডিগুলো ফেলে দেবে। আপনারা দেখবেন যদি এই প্রতি বছর রিনিউ করা যদি নিয়মটা চালু হয় আপনারা দেখবেন প্রতি বছর লাখ লাখ মেম্বার এসপিসি থেকে মুখ ফিরিয়ে নেবে, হয়তো আইডি করার পর তাদের যে টাকাটা সেখানে খরচ করেছে ওই টাকাটা উঠিয়ে ফেলে, অথবা এক বছর কাজ করার পর যখন আইডি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তখন সেটা আর অ্যাক্টিভেট করবে না অনেকেই। এটা নিয়মটা আসলে এসপিসির চিন্তা ভাবনা করা উচিত, একটা নিয়ম চালু করার পূর্বে মেম্বারদের সাধারণ মেম্বারদের মতামত নেওয়া উচিত। আরেকটা বিষয়, যদি আপনারা আইডি রিনিউ করার নিয়মটা চালু করতে চান আপনারা সেখানে অ্যামাউন্টটা কমিয়ে দিন, আপনারা অ্যাকাউন্ট করতে আমাদের যখন লাগছে 1200 টাকা, আপনার রিনিউ করার ক্ষেত্রে সেটাকে আপনি 50% ডিসকাউন্ট দিয়ে 600 টাকা করে দিতে পারেন, যে আপনি আইডি করার সময় লাগবে 1200 টাকা বাট যখন আপনি রিনিউ করবেন তখন আপনি 600 টাকার মধ্যে রিনিউ করতে পারবেন। যদি এই নিয়মটা হয় তাহলে হয়তো অনেকেই সেটাকে মেনে নেবে, বাট আপনারা বলছেন যে আইডি রিনিউ করতে গেলে অ্যাকাউন্ট করতে যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা দিয়ে আপনি রিনিউ করতে হবে, তাহলে এখানে অনেকেই ঝুঁকির সম্মুখীন হবে। যদি আপনার নিয়মটা করতে হয় আশা করি মেম্বারদের ভোট নেবেন, মেম্বাররা কী চায় মেম্বারদের মতামত নেবেন, যে আসলে তারা কি 1200 টাকার মধ্যে রিনিউ করতে চায় নাকি তার একটু কমিয়ে নিলে তাদের জন্য ভালো হয়, তাদের কোন দিকটা ভালো হয় সেটি চিন্তা করেই কিন্তু আপনারা এই কাজটা করা উচিত।
আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন এখন বলছেন যে স্পেসের কোম্পানির ইনকাম হচ্ছে না, বিদায় তারা এই সকল নিয়মগুলো করছে, আমি আপনাদেরকে বলি প্রথম বছর যখন স্পেস চালু করেছেন তখন আপনারা তো ঠিকই সুন্দর মতো করে সবাইকে ইনকাম দিতে পেরেছেন, তখন তো কোনো সমস্যা হয়নি। তখন তো আপনাদের মাথার মধ্যে এরকম চিন্তা চেতনা আসে না যে আইডি রিনিউ করতে হবে, স্টার বোনাস দেওয়া হবে না, তখন তো আপনাদের এই সকল বাধার সম্মুখীন হতে হয় না। এখন হুট করে এসে আপনারা নিজেদের পর্যাপ্ত পরিমাণ বেশি লাভ করার চিন্তা চেতনা মাথায় নিয়ে আপনাদের মেম্বারদেরকে হয়রানি করছেন, এটা কেমন বিচার? প্রথম এক বছর তো আপনাদেরকে সমস্যার সম্মুখীন হয় নাই, রিনিউ করা করতে হবে, স্টার বোনাস দেওয়া হবে না, এরকম সিদ্ধান্ত আপনাদের হয় নাই। আপনাদের এখন বেশি লাভ করার জন্যই আপনারা কী করছেন, মেম্বারদেরকে রিনিউ করার বিষয়টি তাদের উপর চাপিয়ে দিচ্ছেন, নতুন নতুন নিয়ম করছেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের উইথড্র যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু এখনও সলভ হয় নাই। আপনারা উইথড্র প্রবলেমটা সলভ করার আগেই আপনারা নতুন নতুন নিয়ম করে বসে রয়েছেন, এই নিয়মগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। আমরা এগুলো আসলে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, আমি হয়তো নিজেও স্পেস থেকে মুখ ফিরিয়ে নেব যদি এরকম নিয়ম কঠিন থেকে করে ফেলে। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে রয়্যাল আইডি। রয়্যাল আইডি আপনারা প্রথম বলেছেন যে সকল রয়্যাল আইডি পার্ট টুতে রেজিস্ট্রেশন করবে তাদের ইনকামের পরিমাণ বেশি হবে, বাট কিছুদিন না যেতে আপনারা শুরু করেছেন যে বাধ্যতামূলক ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি করতে হবে। প্রথম বলেছেন যার ইচ্ছা সেই রয়্যাল আইডি রিনিউ পার্ট টুতে রেজিস্ট্রেশন করে নিলে ইনকাম বেশি হবে, বাট যদি কেউ না করে তাহলে এটা তার অ্যাজ ইউর উইশ, এটা তার পছন্দ, যদি না করে তাহলে সে ইনকাম পাবে না, আর না করলে কোনো সমস্যা হবে না। বাট এখন এসে আপনারা বলছেন যে এটা ম্যান্ডেটরি সবার জন্য, রয়্যাল আইডি পার্ট টুতে রেজিস্ট্রেশন করতে হবে, এটা ম্যান্ডেটরি সবার জন্য। সো এটা কেমন সিদ্ধান্ত আমি বুঝতেছি না, ম্যানেজমেন্টের আসলেও দূরদর্শিতার অভাব এখানে রয়েছে, কারণ তারা মেম্বারদের মতামত না নিয়েই তারা এই সকল রুলস রেজুলেশনগুলো করে বসে রয়েছে। আপনারা একটা সার্ভে করেন, 30 লক্ষ মেম্বার রয়েছে, 30 লক্ষ মেম্বারের মতামত নিন। আপনারা তিনটে অপশন রাখুন, আপনারা আইডি রিনিউ করার যে সিদ্ধান্তটা নিয়েছেন সেখানে আপনারা তিনটে অপশন করে পুল করতে পারেন, একটা ভোটিং করতে পারেন যে 1200 টাকা রিনিউ করলে ভালো হয় না, 600 টাকা না 800 টাকা, এরকম তিনটে অপশন দিয়ে দিন। সেখানে সবচেয়ে বেশি ভোট যে অপশনটাতে পড়বে আপনারা সেই অপশনটাতে গ্রান্টেড করেন, আপনারা নিজের মতো করে সিদ্ধান্ত করে বসিয়ে দিচ্ছেন মেম্বারদের উপরে। মেম্বাররা যদি আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় মেম্বার রেফার করা থেকে, তাহলে আপনাদের কোম্পানি কোথায় যাবে? এখন যদি মনে করেন মেম্বাররা কিন্তু নতুন নতুন মেম্বার জয়েন করাচ্ছে এসপিসিতে, যদি তারা এই রুলস রেজুলেশনগুলো অন্য মেম্বারদেরকে বলে যে আপনি এখানে প্রতি বছর আইডি রিনিউ করতে হবে, রয়্যাল আইডি করলে সেখানে আপনার পার্ট টুতে রেজিস্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক, তাহলে কিন্তু কেউ এখানে অ্যাকাউন্ট করতে উৎসাহিত হবে না। কারণ আমি জানি নিজেও, কারণ নর্মালি এসপিসিতে মানুষ আগের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধাগুলো দেখেও কিন্তু মানুষ অ্যাকাউন্ট করতো না, বাট এখন যত কঠিন করে ফেলছেন আপনারা রুলস রেজুলেশনগুলো, সেই কঠিন রুলস রেজুলেশন দিয়ে এসপিসিতে নতুন করে কেউ অ্যাকাউন্ট করবে কিনা আমার মনে হচ্ছে না, আমার মনে হয় না কেউ সেখানে অ্যাকাউন্ট করবে। সো এই সকল বিষয়গুলো আপনাদের মাথার মধ্যে দিয়ে দিলাম, আপনারা একটু চিন্তা করে দেখবেন যে স্পেসে যে কাজগুলো করছে সেটা আদৌ কি আপনাদের জন্য ভালো করছে কিনা, আপনাদের মতামত দিবেন কমেন্ট বক্সে। আর যদি আপনারা স্পেসের এই সকল রুলস রেজুলেশনের সাথে যদি সমর্থন না দেন তাহলে অবশ্যই অবজেকশন এমনকি আন্দোলনের একটা ঝড় তুলতে হবে আপনাদের, আপনারা এটা নিয়ে কথা বলতে হবে, অবজেকশন দিতে হবে ম্যানেজমেন্টের কাছে যে আমরা এই সকল রুলস রেজুলেশন মানি না, আমাদের মতামত নিন, আমাদের মতামত দিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে হবে, কারণ ম্যানেজমেন্টের নিজস্ব সিদ্ধান্ত দিয়ে কিন্তু স্পেসি চলে না, স্পেসির মেম্বার যারা রয়েছেন তাদের একটা মতামতের বিষয় রয়েছে। সো আমি আশা করি এই বিষয়টি ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করবে, আর আপনারাও ভিডিওটি দেখে যদি মনে হয় যে না কথাগুলো আমি যুক্তিসঙ্গত বলেছি, তাহলে আপনাদের যুক্তি লজিক্যালি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে আপনারা কী চান, কোনটা চান। এখন আমার তো মনে হচ্ছে যে স্পেসি যে গেমিংটা শুরু করেছে মেম্বারদের সাথে, আর আদৌ ভবিষ্যতে এটার ফল ভালো হবে না, মেম্বাররা আসলে এটা ভালো করে নেবে না, হয়তো স্পেসি কালের ক্রমণে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, আর বেশি কথা বলবো না, আশা করি বিষয়গুলো সমালোচনা করাও যদি ঠিক না তারপর পজিটিভলি আপনাদেরকে উপস্থাপন করেছি, আপনারা যদি মনে হয় যে এগুলো আসলে বলা ঠিক হয়েছে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো আজকের ভিডিওটি লেন্থই করছি না, আল্লাহ হাফেজ।